বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে। তারপরে মাস্টার্স করেছে ডিপার্টমেন্ট অফ ফিজিক্স আইজার ভোপাল থেকে, এবং এখন দীপঙ্কর দা পিএইচডি করছে টেক্সাস A&M ইউনিভার্সিটি থেকে, যেখানে দীপঙ্কর দা আমি যতটুকু বুঝেছি তাতে দীপঙ্কর দা কাজ করে বায়োফিজিক্স এবং অপটিক্সের ইন্টারসেকশন রিজনে। আমি যদি ভুল হই তাহলে আমাকে শুধরে দিও। আজকের ওয়েবিনারের টপিক হচ্ছে ক্লাসিক্যাল অ্যান্ড কোয়ান্টাম অপটিক্যাল টেকনোলজিস টু আনট্যাঙ্গল মিস্ট্রিস ইন লাইফ সায়েন্সেস। তো আমি এখন শুরু করছি ওয়েবিনারটা। মাঝখানে কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে মেসেজ করতে পারো, ইন কল মেসেজ করতে পারো, আর টকের শেষে আমরা আবার কোয়েশ্চেন্স নেব। তো দীপঙ্কর দা তুমি শুরু করো, আমি আধ ঘন্টা পরে একবার তোমাকে ছোট্ট রিমাইন্ডার দেব। তো আমরা শুরু করি এবার। আমাকে হচ্ছে গিয়ে ইয়ে কি বলে স্ক্রিন শেয়ারের অপশন দিতে হবে, কারণ আমাকে দেখাচ্ছে ইউ আর নট অ্যালাউড টু শেয়ার ইউর স্ক্রিন। ওকে গ্রেট, কোয়ান্টাম প্ল্যানস, এটা মানে এটা আর কি বেসিক্যালি কোয়ান্টাম ইমেজিং টেকনিক, বাকিগুলো মোস্ট লাইকলি হচ্ছে ক্লাসিক্যাল, সেমি কোয়ান্টাম আর সেমি ক্লাসিক্যাল বলা যায়। তো ম্যাক্সিমাম কাজ হচ্ছে গিয়ে হয়েছে এই সমস্ত ওয়ার্কে আমার ইউনিভার্সিটি টেক্সাস এ&এম ইউনিভার্সিটিতে এবং সিআইএনটি তে, যেটা সেন্টার ফর ইন্টিগ্রেটেড ন্যানো টেকনোলজি, সেটা স্যান্ডিয়া ন্যাশনাল ল্যাব আর লস আলামোস ন্যাশনাল ল্যাবের কোলাবোরেশন। তো সেখানে কিছু কাজ হচ্ছে কি আমি এখানে প্রেজেন্ট করব। তো লেটস স্টার্ট। সো এটা হচ্ছে কি পার্ট ওয়ান। তো মোটিভেশন কি ছিল এই কাজে, সেটা হচ্ছে গিয়ে যে অপটিক্যাল কোহারেন্স টোমোগ্রাফি বা OCT বায়োমেডিকেল অ্যাপ্লিকেশনে প্রচুর কাজে লাগে। অনেকে যাদের হচ্ছে কি চোখের প্রবলেম আছে, তারা যখন অপথ্যালমোলজিস্ট এর কাছে যায় অনেক সময় হচ্ছে কি তারা প্রেসক্রাইব করেন যে OCT স্ক্যানের জন্য। আমার মায়ের ক্ষেত্রে সেটা করা হয়েছিল। তো যারা হচ্ছে কি জানে, আবার অনেকে জানে না। তো ইউজুয়ালি মেডিকেল ডায়াগনোসিস এর জন্য আমরা হাই রেজলিউশন ইমেজ অ্যাকোয়ার করার চেষ্টা করি, কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে বায়োমেডিকেল অ্যাপ্লিকেশনে যে যখন হচ্ছে কি ডিপ টিস্যু ইমেজিং মানে সার্ফেস লেভেল থেকে যখন আমরা ভেতরে ঢুকি তখন রেজলিউশন খারাপ হয়ে যায়। বা তো সমস্যাটা হচ্ছে কি OCT যেটা, সেটা হচ্ছে 3D ভলিউমেট্রিক ইমেজিং টেকনিক, মানে আমরা একটা 3D ইমেজিং করার চেষ্টা করি। তো চেষ্টা করবা হয় যাতে হচ্ছে গিয়ে হায়ার ডেপথে টিস্যুর ভিতরে ইউনিফর্ম রেজলিউশন থাকে, এবং যেহেতু হচ্ছে কি অনেক সময় বডির আন্ডারে যদি মানে বডির ইনসাইডে যদি হচ্ছে কি ইমেজিং করতে হয় তো মানে আমরা এটা আর কি বেসিক্যালি কোয়ান্টাম ইমেজিং ফাইবার বেস মেথড মোস্ট বেটার আর কি এন্ডোস্কোপিক অ্যাপ্লিকেশনের জন্য। তো সেগুলি হচ্ছে কি মেইন মোটিভেশন ছিল। তারপরে মাস্টার করতে আমি যখন একদম অপটিক্যাল করে তোমাকে ছোট রিমাইন্ডার দেব, কিছুই না, জাস্ট নরমাল হচ্ছে কি ইন্টারফেরোমিটার বেস টেকনিক, যেমন মাইকেলসন ইন্টারফেরোমিটার বা যে কোনো নরমাল ইন্টারফেরোমিটার। বেসিক্যালি আমাদের কাছে হচ্ছে কি একটা ব্রডব্যান্ড সোর্স থাকে এবং আমরা ইন্টারফেরোমিটার সেটআপের মধ্যে দিয়ে পাঠাই এবং বিম স্প্লিটার ওটাকে দুটো ভাগে ভাগ করে একটা রেফারেন্স বিমে পাঠায় আর একটা স্যাম্পেল আর্মে পাঠায়, সরি রেফারেন্স আর্মে স্যাম্পেল আর্মে পাঠায়, এবং স্যাম্পেলের ডিফারেন্ট ডেপ থেকে যে লাইট ব্যাকস্ক্যাটার্ড হয় সেটা রেফারেন্সের সাথে কম্বাইন করে আমরা ইন্টারফেরেন্স প্যাটার্ন পাই স্পেকট্রোমিটারে, এবং সেখান থেকে হচ্ছে কি ফুরিয়ার ট্রান্সফর্ম করে আমরা ডেপথ এর ইনফরমেশন পাওয়া যায়। তো এটা বেসিক্যালি হচ্ছে কি আমাদের ল্যাবেই নেওয়া একটা এক্সাম্পল সিগন্যাল। তো এখানে হচ্ছে কি বেসিক্যালি এটা ইন্টেন্সিটি আর ওয়েভলেংথ এর রেসপেক্টে, বা বলা যেতে পারে হচ্ছে কি ইন্টেন্সিটি আর ফ্রিকোয়েন্সি রেসপেক্টে, হোয়াট এভার উই ক্যান সে। এবং তারপরে হচ্ছে কি ফুরিয়ার ট্রান্সফর্ম করাতে হচ্ছে কি আমরা ডেপথ প্রোফাইল পেয়েছি। তো এটা হচ্ছে কি এই রিজিয়ানটা যেটা, এটা বেসিক্যালি স্যাম্পেলের বাইরে। তারপরে যখন হচ্ছে কি ভেতরে স্যাম্পেলে ঢুকছি বিভিন্ন লেভেলে বিভিন্ন রকম স্ক্যাটারিং পাওয়া যাচ্ছে, তো সেখান থেকে আমরা বিভিন্ন রকম ইনফরমেশন গেইন করতে পারি। তো সমস্যা যেটা হচ্ছে কি অ্যাজ ইট বললাম যে যখন ডিপ টিস্যু ইমেজিং করা হয় যে রেজলিউশন খারাপ হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন আমরা বডির ভেতরে ঢুকি। তো আমরা যদি ইম্প্রুভ করতে চাই রেজলিউশন, আমরা হাই এনএ অবজেক্টিভ আমাদেরকে ইউজ করতে হয়। তো হাই এনে হচ্ছে কি হাই নিউমেরিক্যাল অ্যাপারচার। হাই নিউমেরিক্যাল অ্যাপারচারের জন্য বেসিক্যালি হচ্ছে গিয়ে বেশি লাইট গ্যাদার হয় স্যাম্পল থেকে, কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে যদি আমরা হাই এনে অবজেক্টিভ ইউজ করি
সেক্ষেত্রে হচ্ছে কি, আমরা যখন হচ্ছে কি ফোকাস থেকে একটু দূরে যাই, দেখা যায় হচ্ছে কি লাইট খুব তাড়াতাড়ি ডিফ্র্যাক্ট হয়ে যায়। তো যদি হচ্ছে কি ফোকাসে খুব ভালো ইমেজিং সম্ভব, কিন্তু অ্যাজ আমরা মুভ করতে থাকি আউট অফ ফোকাস, খুব বাজে হয়ে যায় তখন রেজলিউশন। তো সেইটা হচ্ছে কি আমাদেরকে কাইন্ড অফ অপটিমাইজ করতে হবে। তো সেটাই আর কি বলা হয় যে ডেপথ অফ ফোকাস। তো এই জেড আর আর জেড আর যেটা, সেটা হচ্ছে কি বেসিক্যালি র্যালে লেংথ। তো ডেপথ অফ ফোকাস বেসিক্যালি টোয়াইস অফ র্যালে লেংথ, মানে বেসিক্যালি যত দূর গেলে ফোকাস থেকে, বিম উইথ হচ্ছে কি স্কোয়ার রুট টু টাইমস অরিজিনাল এট ফোকাস হয়, সেটাকে হচ্ছে কি জেড আর বলা হয় বা র্যালে লেংথ। তো যদি আমি ফর্মুলা থেকে দেখি যে হাই এনে অবজেক্টিভ ইউজ করলে খুব তাড়াতাড়ি হচ্ছে গিয়ে ডেপথ অফ ফোকাস, মানে ডেপথ অফ ফোকাস খুব কম হয়, তাহলে রেজলিউশন হচ্ছে অফ ফোকাস খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো সামহাও রেজলিউশন ভালো করতে গেলে ডেপথ অফ ফোকাস খারাপ হয়ে যাচ্ছে, এবং ডেপথ অফ ফোকাস বেটার রাখতে গেলে রেজলিউশন খারাপ হয়ে যাচ্ছে। তো সামহাও উই হ্যাভ টু ডু কাইন্ড অফ অপটিমাইজেশন, এবং সেটার জন্য পসিবল সলিউশন হচ্ছে কি অ্যাপ্লিকেশন অফ নন ডিফ্র্যাক্টিভ বিম বা বেসেল লাইট বিম, যেটা হচ্ছে কি নর্মাল গাউসিয়ান বিম, যেটা লেজার হোক বা নর্মাল যেটা গাউসিয়ান বিম হোক, সেটা প্রোপাগেট করার সাথে সাথে ডিফ্র্যাক্ট করা স্টার্ট করে, কিন্তু বেসেল বিম ইউজুয়ালি ডিফ্র্যাক্ট করে না। তো বেসেল বিম কি? বেসেল বিম বেসিক্যালি আমরা যখন একটা অ্যাক্সিকন লেন্স কে ইলুমিনেট করি গাউসিয়ান বিম দিয়ে, তখন হচ্ছে বেসেল বিম তৈরি হয়। আমি ডিটেলে যাচ্ছি না যে বেসেল বিম কিভাবে বেসিক্যালি তৈরি হয়, জাস্ট এখানে পিক্টোরিয়াল অ্যাপ্রোচে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে কি একটা গাউসিয়ান বিম যখন এক্সিকনের মধ্যে দিয়ে পাস করলো, বিভিন্ন রকম মানে কনজারভেশন অফ মোমেন্টাম এটসেট্রা ফেস এর জন্য হচ্ছে গিয়ে লং ডিস্টেন্স অবধি ইউজুয়ালি এই বেসেল বিম ডিফ্র্যাক্ট করে না, এবং দ্য রেডিয়াল প্রোফাইল যেটা, সেটা হচ্ছে অনেকটা বেসেল ফাংশনের মতোই দেখতে হয়। তো সেই কারণে এটাকে বেসেল বিম নাম দেওয়া হয়। কিন্তু সমস্যা হলো আর একটা, যেটা যদি আমরা পারফেক্ট বেসেল বিম বানাতে চাই, এই যে টিপটা রয়েছে অ্যাক্সিকনের, এটাকে একদম পারফেক্টলি শার্প হতে হয়, এবং ম্যানুফ্যাকচার ওয়াইজ এটা করা ইম্পসিবল। তো সেই কারণের জন্য কখনোই পসিবল নয় যে হচ্ছে কি একটা 100% আইডিয়াল বেসেল বিম তৈরি করা। হায়েস্ট মনে হয় এখনো অব্দি রেকর্ড হচ্ছে কি 95% এফিসিয়েন্সি তৈরি করা হয়েছে, কিন্তু 100% কখনো করা পসিবল হয়নি। এবং বেসেল বিমের আর একটা সমস্যা হলো এই সেন্ট্রাল লোবের বাইরে যেই এরকম আর কি সার্কুলার কিছু রিং দেখা যাচ্ছে, তো সেই কারণের জন্য প্রচুর এনার্জি লস হয় এই আউটার রিং এর জন্য। তো অনেক সময় আমরা লাইটটাকে ইউটিলাইজ করতে পারি না। তো সেটা আমরা কিছুটা সার্কামভেন্ট করার চেষ্টা করেছি, এবং যেমন আমি বললাম যে ডিফারেন্ট ওসিটি মেথড, মানে বেসেল বিম তৈরি করার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে কি অ্যাক্সিকন ইউজ করা হয়, এবং অ্যাক্সিকনের টিপ একটু যদি ভেঙে যায় বা সামহাউ যদি কিছু ড্যামেজ হয়, তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে বেসেল বিম জেনারেশন কাইন্ড অফ ইম্পসিবল হয়ে যায়। তো সেটা ডিজাইন ফ্লেক্সিবিলিটির জন্য হচ্ছে গিয়ে ভালো নয়, এবং আমরা এই ধরনের টিপ হচ্ছে গিয়ে বডির ভিতরে আর কি ঢুকানো একটু মুশকিলজনক, এবং স্বাস্থ্যের পক্ষে অনেক সময় ভালো না, যদি বাই চান্স দেখা গেল টিপ ভেঙে গেল বা কিছু হয়ে ইনজিওর্ড হলো। তো এন্ডোস্কোপিক অ্যাপ্লিকেশনের জন্য এইরকম মেথড ভালো নয়। আমি এখানে একটা জাস্ট এক্সাম্পল এক্সিকন বেসড বেসেল বিম জেনারেশন, যেখানে হচ্ছে গিয়ে এটা দিয়ে হচ্ছে কি ওসিটি তে অ্যাপ্লাই করা হয়েছে, সেটার একটা জাস্ট পিক্টোরিয়াল অ্যাপ্রোচ দেখিয়েছি এই পার্টিকুলার ওয়ার্কের থেকে। তো বেসিক্যালি এখানে একটা টাইটানিয়াম সাফায়ার লেজার আছে, এবং এখানে ফাইবার কাপড় যেটা 50-50 তে ডিভাইড করছে লাইট বিম একটা রেফারেন্স আর্মের জন্য আর একটা হচ্ছে কি স্যাম্পেল আর্মের জন্য। এবং এখানে হচ্ছে কি অ্যাক্সিকন বিমটাকে, অ্যাক্সিকন লেন্সটাকে দেখা যাচ্ছে, এবং গাউসিয়ান বিম কনভার্ট হচ্ছে গিয়ে বেসেল বিমে, এবং ডিফারেন্ট লেয়ার্স আর ডিফারেন্ট ডেপথ অফ স্যাম্পেল, সেখান থেকে লাইট ব্যাক স্ক্যাটার্ড হচ্ছে, এবং এখানে কাইন্ড অফ ইন্টারফেরোমিটার প্যাটার্ন তৈরি হচ্ছে যেখানটায় আমরা, এবং সেটা স্পেকট্রোমিটারে কালেক্ট করছি, এবং সেখান থেকে আমরা ইনফরমেশন পাবো। এবার যেটা হচ্ছে গিয়ে বললাম হচ্ছে কি সমস্যা যে টিপ ভেঙে যেতে পারে, এবার বিভিন্ন কারণে ডিজাইন ফ্লেক্সিবিলিটির প্রবলেমের জন্য এই মেথডটা ভালো না। এবং কিছু ফাইবার বেস মেথড আছে যেখানে ফাইবারের মাথাতে হচ্ছে গিয়ে লেন্স বসানো থাকে বা মাইক্রো অ্যাক্সিকন বসানো থাকে, এবং সেটা হচ্ছে কি সমস্যা যদি হচ্ছে গিয়ে সামহাউ টিপ ইনজিওর্ড হয় বা টিপ হচ্ছে কি ড্যামেজ হয়, তো এখানেও ডিজাইন ফ্লেক্সিবিলিটির প্রবলেম।
তো সেই কারণের জন্য আমরা চেষ্টা করেছি একটা অল ফাইবার বেসড মেথড তৈরি করতে, যেখানে কোনো অ্যাক্সিকন লেন্স ইউজ করা হবে না। এবং সেক্ষেত্রে অবভিয়াসলি হচ্ছে গিয়ে আমরা বেসেল বিম প্রডিউস করতে পারবো না, কিন্তু বেসেল লাইক বিম ক্যান বি ইউজ। তো বেসেল লাইক বিম বেসিক্যালি হচ্ছে গিয়ে এলপি মোডস বা লিনিয়ার পোলারাইজ মোডস অফ ফাইবার, যেটা হচ্ছে গিয়ে বিভিন্ন সুপার পজিশন অফ টিই, মানে ট্রান্সভার্স ইলেকট্রিক বা ট্রান্সভার্স ম্যাগনেটিক মোড, যেটা ফাইবারের সেগুলোর সুপার পজিশনে তৈরি করা যায়। তো এইখানে বেসিক্যালি আমাদের একটা পোলারাইজেশন মেনটেনিং ইটারবিয়াম ফাইবার অসিলেটর আছে, যেটা একটা ব্রড ব্যান্ড সোর্স প্রডিউস করে, যেটার সেন্টার ওয়েভ লেন্থ হচ্ছে 1040 ন্যানোমিটার, আর উইথ হচ্ছে গিয়ে, ব্যান্ড উইথ হচ্ছে গিয়ে 60 ন্যানোমিটার, এবং সেটা হচ্ছে গিয়ে একটি সিঙ্গেল মোড ফাইবার দ্বারা সাপোর্টেড। এই সিঙ্গেল মোড ফাইবারটা বেসিক্যালি সাপোর্ট করে LPO1 মোড, এবং আমরা একটা এখানে হায়ার অর্ডার মোড কানেক্ট করেছি সিঙ্গেল মোড ফাইবারের সাথে, যেটা অন্য বেশ কয়েকটা মোড আর কি সাপোর্ট করতে পারে। এবং সেই ফাইবারের ওপর একটা লং পিরিয়ড গ্রেটিং ইউভি রিটেন করা আছে, যেটা কনভার্ট করে এই LPO1 মোড কে LPO2 মোড, বা গাউসিয়ান বিমটাকে কনভার্ট করা হচ্ছে কি বেসেল লাইক বিমে, যেখানে হচ্ছে কি পিরিয়ড, মানে বেসিক্যালি হচ্ছে কি পিরিয়ড যেটা আর কি গ্রেটিং এর, সেটা দুটো মোডের প্রোপাগেশন কনস্ট্যান্ট এর ডিফারেন্স এর সাথে কানেক্টেড ইউজিং দিস ফর্মুলা, যেখানে হচ্ছে কি βO1 এবং βO2 হচ্ছে কি প্রোপাগেশন কনস্ট্যান্ট অফ LPO1 মোড অ্যান্ড LPO2 মোড। তো বেসিক্যালি যেটা হয় যে সিঙ্গেল মোড ফাইবার থেকে একটা গাউস লাইক বিম বা LPO1 মোড আসে, এবং সেটা ইন্টারাক্ট করে এই লং পিরিয়ড গ্রেটিং এর সাথে, এবং তারপরে হচ্ছে কি আমরা আউটপুটে বেসেল লাইক বিম বা LPO2 মোড পাই। তো বেসিক্যালি হচ্ছে কি এটা হচ্ছে কি LPO1 বা গাউস লাইক মোডের প্রোফাইল, এরকম দেখতে হয়। এটা হচ্ছে কি উপরের এই দুটো ব্লক হচ্ছে কি ক্যালকুলেটেড, আর এটা হচ্ছে কি আমরা এক্স্যাক্টলি যেটা জেনারেট করেছিলাম সেটার একটা পিকচার বা ইমেজ, এবং এটা হচ্ছে কি LPO2 মোড। তো LPO2 মোড যেহেতু, সেই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি আর কি একটা সেন্ট্রাল হচ্ছে কি ব্রাইট, আর তারপরে একটা আউটসাইডে একটা হচ্ছে কি ব্রাইট লুপ। তো হচ্ছে গিয়ে জাস্ট দুটো আর কি এরকম আর কি সার্কুলার কাইন্ড অফ পাথ রয়েছে। তো যেটা হচ্ছে কি এটা সুবিধা যে আমরা বাইরে, এর বাইরে আর কোনো আউটার রিংস নেই, তো সেই কারণের জন্য হচ্ছে কি যেটা এনার্জি লস অন্যান্য আউটসাইডার রিং এ সেটা হচ্ছে না, এবং আমরা এটাও আর কি ইউজ করতে পারবো। তো তারপরে যে আউটপুট থাকে হায়ার অর্ডার মোড ফাইবারের, সেটা বেসিক্যালি কয়েকটা লেন্স আর মিরর কম্বিনেশনের মধ্যে দিয়ে গিয়ে এই ইন্টারফেরোমিটার বেস সেট আপ এর মধ্যে ঢুকছে, এবং আমরা এখানে রেফারেন্স আর্মে একটা ডিসপারশন কম্পেনসেটর রেখেছি, এবং এটা স্যাম্পেল আর্ম। স্যাম্পেল আর্মে হচ্ছে কি আমরা গ্যালভো মিরর বলে এক টাইপের মিরর থাকে, সেটা কানেক্ট করেছি। এই গ্যালভো মিরর বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে গিয়ে XY ডাইরেকশন বা ল্যাটারাল ডাইরেকশন স্ক্যান করতে পারে, মানে আমি এখান থেকে এখানে একটা পয়েন্ট স্ক্যান করে স্ক্যান করে স্ক্যান করে এভাবে যেতে পারি, তারপরে এভাবে যেতে পারি। তো বেসিক্যালি আর কি একটা ক্রস সেকশনাল ফিল্ডে স্ক্যান করা যায়। এবং তারপরে যেই হচ্ছে কি লাইট ব্যাক স্ক্যাটার হলো স্যাম্পেল আর্ম থেকে, সেটা হচ্ছে কম্বাইন্ড হয় রেফারেন্স আর্ম থেকে, এবং আমাদের এই 50 মাইক্রন পিন হোলের মধ্যে দিয়ে পাস করে, এবং গ্রেটিং আর লেন্সের কম্বিনেশন দিয়ে ক্যামেরা বা স্পেকট্রোমিটার দ্বারা আমরা কালেক্ট করি। তো এখানে 50 মাইক্রন পিন হোল ইউজ করার হচ্ছে কি একটা কারণ হলো আমরা ক্যামেরার পিক্সেল সাইজ ম্যাচ করতে চাইছি, যাতে হচ্ছে কি বেটার রেজলিউশন হয়, এবং এই পিন হোল অলসো আউট অফ ফোকাস যেই লাইট স্ট্রে লাইট থাকে সেগুলোকে হচ্ছে কি ব্লক করে, ফলে আমরা বেটার রেজলিউশন বেটার কোয়ালিটি অফ ইমেজ পেতে পারি, যেটা আর কি কনফোকাল প্রিন্সিপাল বলা হয়। এবং যেহেতু হচ্ছে কি আমরা এখানে অ্যাক্সিকন কিছু ইউজ করিনি এই কোনো পার্টিকুলার জায়গায়, তো আমরা যদি সামহাও যদি হচ্ছে কি ফাইবারের টিপ যদি ড্যামেজও হয়, আমরা জাস্ট এখানটাকে হচ্ছে কেটে ফেলে বাদ দিয়ে এগেইন সিমিলারলি আমরা ইউজ করতে পারি। তো এখানে কোনো অ্যাক্সিকন থাকছে না, পুরোপুরি ফাইবার বেস সেটআপ, ফলে হচ্ছে গিয়ে এন্ডোস্কোপিক অ্যাপ্লিকেশনের জন্য হচ্ছে গিয়ে বেশ ভালো। তো এবার হচ্ছে কি যদি প্রসিড করি যে এবার তো ভালো হচ্ছে কি আমাদের ডিজাইনটা ফ্লেক্সিবল, কিন্তু হচ্ছে কি আমাদের পারফরমেন্স কেমন কম্পেয়ার টু অন্যান্য অলরেডি গাউসিয়ান বিম মেথডের সঙ্গে। তো সেটার জন্য হচ্ছে কি আমরা একটা ফ্যান্টম স্যাম্পেল বানিয়েছিলাম, বেসিক্যালি একটা ব্লক, তার মধ্যে হচ্ছে কি 3 মাইক্রন সাইজের পলিস্টিরিন বিটস অ্যাগারোস জেলের সাথে মিক্স করে হচ্ছে কি রাখা ছিল লাইক দিস।
এবং আমরা সেটা আর কি ইমেজ নিয়েছিলাম বোথ এলপিও ওয়ান মানে গাউস লাইক মোডের সাথে, এলপিও টু যেটা হচ্ছে কি বেসেল লাইক মোড সেটা। তো যদি আমরা ইমেজ দেখি অবভিয়াসলি দেখতে পাচ্ছি এলপিও টু তে হচ্ছে কি বেটার কোয়ালিটি ইমেজ পাওয়া গেছে এবং ইজিলি হচ্ছে গিয়ে বিটস গুলো সেপারেটেড। কিন্তু হচ্ছে এখানে দেখা যায় গাউসিয়ান বিমে হচ্ছে কি বিম গুলো বিট গুলো সেপারেট করা হচ্ছে খুবই প্রবলেমেটিক, তো ফলে হচ্ছে কি বাজে রেজলিউশন ক্রিয়েট হয়েছে। এবং এই পার্টিকুলার ফর্মুলাটার উপর হচ্ছে কি আমি একটু এক্সপ্লেন করতে চাই যে এখানে হচ্ছে কি ডাব্লিউসি বিম উইথ অ্যাজ আ ফাংশন অফ জি ফ্রম ফোকাস, আর ডাব্লিউ নট সেটা হচ্ছে গিয়ে ফোকাল লেন্থে হচ্ছে গিয়ে বিম উইথ, আর জেড হচ্ছে গিয়ে ডিস্টেন্স ফ্রম ফোকাস। আর এইখানে হচ্ছে গিয়ে ডিনোমিনেটরে হচ্ছে কি যদি দেখা যায় এটা বেসিক্যালি হচ্ছে কি ফর্মুলা অফ র্যালে লেন্থ, কিন্তু এটা একটু মডিফাইড ফর্মুলা যেখানে হচ্ছে কি একটা এক্সট্রা ফ্যাক্টর হচ্ছে কি সরি একটা এক্সট্রা ফ্যাক্টর সি রয়েছে এবং সি ইকুয়াল টু ওয়ান যখন সেটা হচ্ছে গাউসিয়ান বিম, সেটা হচ্ছে কি নর্মাল র্যালে লেন্থ এর ফর্মুলা। কিন্তু আমাদের পার্টিকুলারলি বেসেল লাইক বিমের জন্য আমরা সি ইকুয়াল টু ফোর ইউজ করি এবং এটা হচ্ছে গিয়ে কোনো ডিফাইন নয়, এটা সিস্টেম টু সিস্টেম ভ্যারি করতে পারে। তো সেই ফর্মুলা ইউজ করে হচ্ছে কি আমরা বেসিক্যালি চেষ্টা করেছি হচ্ছে কি বিম উইথ মেশার করতে ডিফারেন্ট ডেপথে। এবং অবভিয়াসলি ফর এলপিও টু মোডে দেখা গেছে হচ্ছে কি অনেকটা ইউনিফর্ম আমরা যদি ডিপ টিস্যু ইমেজিং করি বা ফোকাল লেন্থ থেকে ফার্দার ডেপথে যাই। তো বেসিক্যালি যেটা হয় গাউস লাইক বিমের জন্য আমরা দেখছি হচ্ছে কি অলমোস্ট অ্যারাউন্ড 6 মাইক্রন রেজলিউশন অ্যাচিভ হচ্ছে কম্পেয়ার টু বেসেল লাইট বিম যেখানে হচ্ছে গিয়ে 2.5 মাইক্রন রেজলিউশন অ্যাচিভ হচ্ছে। তো অবভিয়াসলি হচ্ছে গিয়ে আমাদের রেজলিউশন হচ্ছে কি বেটার, অ্যাটলিস্ট 2-fold এনহ্যান্সমেন্ট হয়েছে এবং ডেপথ অফ ফোকাস আমরা পেয়েছি 324 মাইক্রন কম্পেয়ার টু গাউসিয়ান বিম যেটা হচ্ছে কি 96 মাইক্রন। তো সেখানে হচ্ছে গিয়ে ডেপথ অফ ফোকাস ইম্প্রুভ হয়েছে, ফলে হচ্ছে কি আমরা ডিপ টিস্যু ইমেজিং হচ্ছে কি বেটার করতে পারি উইদাউট লুজিং আওয়ার রেজলিউশন। তো এটা হলো কি ফার্স্ট পার্ট। তো এটা আমাদের মোটামুটি একটা হাইপোথেটিক্যাল কাইন্ড অফ আইডিয়া ছিল যেটা আমরা ইমপ্লিমেন্ট করেছিলাম ইনস্ট্রুমেন্টেশনে এবং হচ্ছে কি বেটার রেজাল্ট পেয়েছি। তোমার রিয়েল লাইফে যদি আমরা অ্যাপ্লাই করি দেখি হচ্ছে কি এটা কি আদৌ কোনো বেটার রেজাল্ট দিচ্ছে না না। তো সেখানে আসে হচ্ছে কি নন ইনভেসিভ ফিনোটাইপিং অফ সরঘাম কার্নেল। তো বেসিক্যালি সরঘাম যেটা সেটা হচ্ছে কি ওয়ার্ল্ড এর ফিফথ মোস্ট ইম্পর্টেন্ট সিরিয়াল আফটার রাইস হুইট বার্লি আর কর্ন, এবং এটা ইন্ডিয়াতেও ইউজ হয় অতটা বেশি নয় কিন্তু হচ্ছে কি আফ্রিকাতে হচ্ছে কি প্রচুর পরিমাণে আর কি ইউজ হয়। তো সেখানে হচ্ছে কি একটা ইম্পর্টেন্ট ব্রিডিং ক্রাইটেরিয়া যেটা হচ্ছে কি সেটা হচ্ছে কি থিকনেস অফ আউটার লেয়ার অফ সরঘাম। তো এই আউটার লেয়ার যে থিকনেস সেটার উপর ডিপেন্ড করে যে এটা কত দিন অবধি স্টোর করে রাখা যাবে, কারণ হচ্ছে কি অনেক সময় হচ্ছে কি জানি আমরা যে এগ্রিকালচারের ক্ষেত্রে হচ্ছে কি প্রবলেম রয়েছে আফ্রিকাতে, তো অনেক সময় ওদের ফুড স্টোর করে রাখতে হয় ফর লং টাইম, এবং কত ইজিলি হচ্ছে কি প্রসেস করা যায় এবং পপিং কোয়ালিটি যেমন হচ্ছে কি আমরা পপকর্ন খাই কর্ন পপ করে এরকম পপ সরগামও করা যায় সরগাম পপ করে। তো সেই জন্য আমাদের থিকনেস জানাটা ইম্পর্টেন্ট, কিন্তু যেটা হচ্ছে এক্সিস্টিং মেথড যেগুলো সেখানে হচ্ছে গিয়ে যেটা হয় ওরা পার্টিকুলার কিছু সরগাম গ্রেনস হচ্ছে কি কালেক্ট করে এবং কালেক্ট করে ওটাকে আর কি বেসিক্যালি স্ক্র্যাপ করে স্ক্যালপেল দিয়ে বা কেটে ওরা আর কি গেস করে যে থিকনেস এটা পাতলা না মোটা, কিন্তু অ্যাকিউরেট থিকনেস ওরা হচ্ছে গিয়ে মেশার করতে পারে না। তো সেই কারণের জন্য হচ্ছে কি এটা অনেক সময় হচ্ছে কি শস্যের ক্ষতি হয় যেহেতু হচ্ছে কি ওটা আমরা রিইউজ করতে পারি না। তো সেই কারণের জন্য নন ইনভেসিভ মেথোডোলজি দরকার এই পেরিকার্প থিকনেস মেজার করার জন্য, এবং এটা হচ্ছে গিয়ে ইউজফুল ইনফরমেশন প্রোভাইড করতে পারে টু ইম্প্রুভ ক্রপ ইল্ড, কারণ হচ্ছে কি আমরা জানি হচ্ছে কি অলরেডি যে পপুলেশন ইনক্রিজ হচ্ছে ওয়ার্ল্ড এর, কিন্তু সেই অনুযায়ী হচ্ছে গিয়ে ল্যান্ড এগ্রিকালচারের জন্য অ্যাভেলেবেল নয়। তো সামহাউ অল্প জমিতে বেশি ফসল করানো ফসল ফলানো দরকার, তো সেই কারণের জন্য এই সমস্ত ইম্পর্টেন্ট হচ্ছে কি খুব কাজে লাগে। এবার মেটেরিয়ালস হিসেবে যেটা আমরা ইউজ করেছি যে দুটো ডিফারেন্ট জিনোটাইপ নিয়েছি, একটা BTX2928 RTX430, এটা ফিজিসিস্টদের জেনে লাভ নেই বেসিক্যালি এটা কি, বাট এইগুলো হচ্ছে কি তৈরি হয়েছে টেক্সাস A&M এর সরগাম ব্রিডিং ফেসিলিটিতে, এবং আমরা আমাদের মেজারমেন্টের জন্য 10টা করে আর কি সিড ডিফারেন্স পিসের জন্য ইউজ করেছি।
মেজারমেন্ট ভ্যালিডেশন এর জন্য যে হচ্ছে কি আমাদের ওসিটি হচ্ছে কি ভালো ইমেজ দিচ্ছে কিনা, সেটার জন্য যেটা করা হয়েছিল সেটা একটা সিড হচ্ছে কি কেটে হাফ করা হয়েছিল জাস্ট চেক করার জন্য, এবং সেটা এপিফ্লুরেসেন্স এবং 2 ফোটন মাইক্রোস্কোপি দিয়ে চেক করা হয়েছিল যে কেমন ইমেজ প্রসিডিউস হচ্ছে কম্পেয়ার টু ওসিটি। তো বেসিক্যালি ফ্লুরোসেন্স তো ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি, আর 2 ফোটনে হচ্ছে গিয়ে একটা জায়গায় 2টো ফোটন ইউজ করে সেখানে থেকে হচ্ছে কি আমরা ফ্লুরোসেন্স পাই। তো 2 ফোটন মাইক্রোস্কোপির জন্য আমরা 1040 ন্যানোমিটার লেজার ইউজ করেছিলাম। তো 2 ফোটন হচ্ছে কি 520। এবার এইখানে একটা রেডিশ বা অরেঞ্জিশ হচ্ছে কি একটা এমিশন দেখতে পেলাম, যেটা হচ্ছে কি আউটার লেয়ার থেকে বা পেডিক্যাপ থেকে। তো সেটা মোটামুটি 650। তাহলে 2টো ফোটন দ্বারা এক্সাইটেড হওয়ার পর তারপরে ফ্লুরোসেন্স এমিট করছে অ্যারাউন্ড 630 অর সামথিং লাইক দ্যাট। আর এখানে গ্রিনিশ যেটা পাওয়া যাচ্ছে সেটা বেসিক্যালি ভেতরের এন্ডোস্পার্ম স্টার্স রিজিয়ন থেকে, যেটা নাথিং বাট সেকেন্ড হারমোনিক জেনারেশন 1040 থেকে 520, সেটা হচ্ছে গ্রিন। আর এটা হচ্ছে কি ওসিটি ইমেজ, এবং অবভিয়াসলি দেখা যায় আউটার লেয়ারে আমরা ফাইনাইট ডিটেলস দেখতে পাচ্ছি, কিন্তু এই ক্ষেত্রে 2 ফোটন বা ওয়াইড ফিল্ড এপিফ্লুরেসেন্স এর সেই ফাইনাইট ডিটেলস গুলো দেখা ইম্পসিবল। তো সেটা হচ্ছে কি একটা ইন্ডিকেশন যে আমাদের পার্টিকুলার সেট আপ বা পার্টিকুলার মেথড হচ্ছে কি বেটার ইমেজিং এর জন্য। এবং এই স্কেল বার যেটা সেটা হচ্ছে কি 50 মাইক্রন, ফলে হচ্ছে কি খুব ফাইনাইট ফাইনাইট ডিটেলস আর কি দেখা সম্ভব। তো এবার একটা আমরা হোল সিড মেজারমেন্ট করেছিলাম 3D আর কি প্রোফাইল নিয়ে। তো বেসিক্যালি হচ্ছে কি আমরা বিভিন্ন ডেপথ অফ লেয়ার যেতে পারি, গিয়ে হচ্ছে একটা কাইন্ড অফ 3D প্রোফাইল আমরা ক্রিয়েট করতে পারি। তো এটা বেসিক্যালি এটা নিয়ে আমি বেশি বলছি না যে এইটা পার্টিকুলারলি BTX এর ইমেজ, সব হচ্ছে কি ফাইনাইট ডিটেলস গুলো বোঝা যাচ্ছে, এবং হচ্ছে কি এটা হচ্ছে কি ডিফারেন্ট জি এর ডাইরেকশন হচ্ছে কি এক্স আর ওয়াই, মানে ক্রস সেকশনাল প্রোফাইল কিরকম চেঞ্জ করছে সেটা আর কি আমরা দেখার চেষ্টা করেছি কম্পেয়ার টু RTX 430। কিন্তু এই মেথডের জন্য যেই ল্যাটারাল রেজলিউশন ইউজ করেছি সেটা হচ্ছে কি 11 মাইক্রন, আর অ্যাক্সেল রেজলিউশন 22 মাইক্রন। তো ফলে হচ্ছে কি আমরা যেটা 2.5 বা 3 মাইক্রন অলমোস্ট যে রেজলিউশনটা অ্যাচিভ করেছি সেটা কিন্তু আমরা পুরোটা ইউজ করিনি BTX এর মানে হোল সিড ইমেজের জন্য। এবং তা সত্ত্বেও হচ্ছে কি আমরা দেখছি আমরা যদি খুব ভালো হচ্ছে গিয়ে রেজাল্ট দেখতে পাচ্ছি, যে নাইস নাইস ডিটেলস দেখা যাচ্ছে অ্যাক্রস দ্য পেরিকার্ভ। তো এবার হচ্ছে কি লেটস সি হচ্ছে কি যদি আমরা হাই রেজলিউশন ইমেজ ইউজ করি বা হাই রেজলিউশন মেজারমেন্ট ইউজ করি আমরা কিছু বেটার জিনিস দেখতে পাবো কিনা। তো বেসিক্যালি এরকম লাগে হচ্ছে কি সরগ্রামটাকে যখন আমরা কাটি, কিন্তু হচ্ছে কি এই মেজারমেন্ট হচ্ছে কি করা হয়েছে না কেটে, তো আর কি একদম ইনট্যাক্ট, কিন্তু আমি জাস্ট কেটেছি দেখানোর জন্য যে কিরকম ইন জেনারেল লাগে ভেতরটা দেখতে। তো এই আউটসাইডটা হচ্ছে কি পেরিকার্ভ, তো সেই কারণেই বলছিলাম যে এটা কাইন্ড অফ ডিফিকাল্ট টু গেস দ্য থিকনেস অফ পেরিকার্ভ, কারণ অনেক সময় খুবই ট্রান্সলুসেন্ট হয় এবং আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না পেরিকার্ভের সাথে হচ্ছে গিয়ে ভেতরের এন্ডোস্পার্মের। তো এই রিজিয়নটাকে বলা হয় স্টাইলার রিজিয়ন, এখানে হিলাম রিজিয়ন, এটা হচ্ছে গিয়ে স্টার্সি এন্ডোস্পার্ম, এখানে এমব্রায়ো রয়েছে। তো যেটা আমরা করেছিলাম হাই রেজলিউশন ইমেজের জন্য, আমরা হাই রেজলিউশন ইমেজ নিয়েছিলাম অ্যালং দিস পেরিকার্ভ 10 ডিফারেন্ট পজিশন, যেটা হচ্ছে কি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে কি একে অপরের থেকে সিচুয়েটেড। তার কারণটা হচ্ছে কি আমরা দেখার চেষ্টা করেছিলাম যে এই যে পেরিকার্ভ থিকনেস এটা কি ইউনিফর্ম নাকি হচ্ছে গিয়ে যদি হচ্ছে আমরা হিলাম রিজিয়ন থেকে স্টাইলার রিজিয়নের দিকে যাই বা ভাইস ভার্সা সেখানে হচ্ছে কি পেরিকার্ভ থিকনেস বাড়ছে বা কমছে। তো সেখান থেকে হচ্ছে কি বেশ ইন্টারেস্টিং জিনিসপত্র হচ্ছে গিয়ে আমরা পেয়েছি। তো এটা বেসিক্যালি ল্যাটারাল প্রোফাইল বা ক্রস সেকশনাল প্রোফাইল থেকে হচ্ছে গিয়ে আমরা থিকনেস মানে দেখেছি, এটা হচ্ছে ক্রস সেকশনাল প্রোফাইল, এবং হচ্ছে কি আমরা থিকনেস ক্যালকুলেশনের জন্য এই পার্টিকুলার পিক গুলোকে গাউসিয়ান বিম দিয়ে সরি গাউসিয়ান বিম বলছি গাউসিয়ান ফাংশন দিয়ে ফিট করার চেষ্টা করেছি, এবং সেই উইথ থেকে গেস করার চেষ্টা করেছি হচ্ছে কি হচ্ছে কি থিকনেস। আর এটা হচ্ছে কি অ্যাক্সিয়াল প্রোফাইল। এবার অ্যাক্সিয়াল প্রোফাইল মানে হচ্ছে কি বেসিক্যালি উপর থেকে হচ্ছে কি যখন লাইট ঢুকছে এই পার্টিকুলার তো এই উপর থেকে হচ্ছে কি যখন মেজারমেন্ট করা হচ্ছে সে এখান থেকে, তো এই সাইড থেকে যখন দেখা যায় তখন
কিভাবে হচ্ছে গিয়ে থিকনেস আমরা মেজার করছি। তো ল্যাটারাল প্রোফাইলে বেসিক্যালি আমরা এরকম টাইপের ইমেজ পাচ্ছি, এবং এখানে বেসিক্যালি আমরা একটা পিক পাবো, তারপরে এখানে গিয়ে আর একটা পিক পাবো। তো সেই দুটো পিক বেসিক্যালি আমরা দুটো গাউসিয়ান দিয়ে ফিট করার চেষ্টা করি, সেখান থেকে হচ্ছে ল্যাটারাল উইথ পাওয়া যায় আর কি পেরিকার্পের। আর যখন হচ্ছে কি আমরা উপর থেকে যখন ইমেজিং করছি, তখন বেসিক্যালি লাইট ইন্টারাক্ট করছে এই সার্ফেস এর সাথে, তারপরে এই সার্ফেস এর সাথে। তো বেসিক্যালি এখানে হচ্ছে কি এয়ার আর পেরিকার্পের ফার্স্ট লেয়ার, এটার ইন্টারাকশনের জন্য আমরা একটা পিক পাচ্ছি। আর তারপরে হচ্ছে কি পেরিকার্পের ফাইনাল লেয়ার, আর এদিকে এন্ডোস্পার্ম রিজিয়ন যেটা আসছে সেখানে ইন্টারসেকশনে হচ্ছে কি আমরা আর একটা পিক পাচ্ছি। তো সেই কারণের জন্য যেটা হয় ল্যাটারাল প্রোফাইলে আমরা একটাই পিক পাই, কিন্তু অ্যাক্সিয়াল প্রোফাইলে হচ্ছে কি আমরা অ্যাডজেসেন্ট দুখানা পিক পাই। তো ল্যাটারাল প্রোফাইলে থেকে থিকনেস মেজারের জন্য জাস্ট হচ্ছে কি গাউসিয়ান বিন দিয়ে আমরা গাউসিয়ান ফাংশন দিয়ে আমরা ফিট করে হচ্ছে কি থিকনেস মেজার করতে পারি, কিন্তু অ্যাক্সিয়াল প্রোফাইলে আমাদের ডাবল গাউসিয়ান দিয়ে ফিট করতে হয়, এবং যে দুটো আর কি গাউসিয়ান ফাংশনের পিক সেই ডিফারেন্স থেকে হচ্ছে কি আমরা এক্সাক্ট যেটা থিকনেস সেটা মেজার করার চেষ্টা করি। তো অবভিয়াসলি হচ্ছে কি আমরা যেটা দেখতে পেয়েছি যে ইউনিফর্ম নয়, প্রচুর পরিমাণে ভ্যারি করে থিকনেস, যদি হচ্ছে কি আমরা স্টাইলার থেকে হিলাম বা হিলাম থেকে স্টাইলার রিজিয়নে যাওয়া যায়। কিন্তু যেটা হচ্ছে কি আমরা দেখেছি অন অ্যাভারেজ যে অ্যাভারেজ যে থিকনেস পেরিকার্পের BTS 2928 এর, সেটা হচ্ছে কি 67 ন্যানোমিটার, কম্পেয়ার টু RTX সেটা হচ্ছে গিয়ে অলমোস্ট 42। এবং আমরা যদি দেখি ভালো করে এখানে একটা ব্ল্যাক হচ্ছে গিয়ে ডটেড লাইন আছে, সেটা কাইন্ড অফ হচ্ছে কি একটা বাউন্ডারি। যদি আমরা দেখি একটা সিঙ্গেল BTX এরও অ্যাভারেজ থিকনেস এটার কম নয়, এবং একটা RTX এরও থিকনেস এই পার্টিকুলার লাইন যেটা 53 মাইক্রনে আমরা সেট করেছি সেটার বেশি নয়, ফলে আমরা এটাকে একটা কাইন্ড অফ ক্রিটিক্যাল ভ্যালু কনসিডার করে ফিনোটাইপিং এর জন্য ইউজ করতে পারি যে এটা কোন স্পিসিস, এটা কোন স্পিসিস আমরা যদি আগে থেকে নাও জানি। তো সেটা বেসিক্যালি যারা হচ্ছে কি প্ল্যান্ট ব্রিডার্স বা যারা এগ্রিকালচারালে কাজ করে এগ্রিকালচারাল ফিল্ডে, তাদের জন্য হচ্ছে কি এটা বেশ ইউজফুল। এবং যেটা আমরা একটা মডেলিং করেছি যে পেরিকার্প ভলিউমের, সেখানে হচ্ছে কি আমরা বেসিক্যালি সার্কামটাইন কনসিডার করেছি একটা ইলিপসয়েডাল শেলের শেল নিয়ে, এবং ABC হচ্ছে কি সেমি অ্যাক্সিস উইথ অ্যালং এক্স ওয়াই আর জি অ্যাক্সিস, আর ডি হচ্ছে কি অ্যাভারেজ পেরিকার্প থিকনেস, পি এর এই যে ভ্যালুটা সেটা হচ্ছে কি 1.6075, যেটা অ্যানালিটিক্যালি কে থমসন প্রেডিক্ট করেছিলেন। এবং আমরা কম্পেয়ার করেছিলাম আমাদের রেজাল্ট উইথ আ এক্স রে ক্রোমাটোগ্রাফি, যেটা হচ্ছে কি আমাদের এক কোলাবোরেটর ডক্টর অনিল ল্যাবে তারা হচ্ছে কি ইউজ করেছিল। কিন্তু তাদের ক্ষেত্রে যেটা সমস্যা, তারা হচ্ছে কি ভলিউম জাস্ট প্রেডিক্ট করতে পারে, কিন্তু হচ্ছে কি থিকনেস মাইনুটলি প্রেডিক্ট করতে পারে না, কারণ তাদের স্যাম মানে সেট আপের হচ্ছে গিয়ে রেজলিউশন অলমোস্ট 40 মাইক্রন, এবং যখন আমরা হাই রেজলিউশনের ইমেজ ইউজ করি তখন হচ্ছে কি আমরা ফাইনাইট ভাবে হচ্ছে কি দেখতে পারি যে থিকনেস কিরকম, কোনো লিটিল ডিসক্রিপেন্সি আছে কিনা বা কোনো ড্যামেজ আছে কিনা সেগুলো। কিন্তু এদের পার্টিকুলার মেথড হচ্ছে কি সেটা এরা দেখতে পারে না, এরা ডাইরেক্ট হচ্ছে কি ভলিউম ওরা প্রেডিক্ট করে। তো আমরা চেষ্টা করেছিলাম দেখার জন্য যে হ্যাঁ আমাদের রেজাল্ট হচ্ছে গিয়ে ঠিকঠাক বা কম্ফোর্টেবল কিনা। তো আমরা এই মেথড বা এই মডেল ইউজ করে কম্পেয়ার করার চেষ্টা করেছিলাম, এবং দেখলাম BTX এ আমাদের মডেল অনুযায়ী ভলিউম এইটা কম্পেয়ার টু এক্স রে ক্রোমাটোগ্রাফি, তো বেটার আর কি কম্পারেবল। তো অবভিয়াসলি সে সামারি অ্যান্ড আউটলুকে আমরা যে নন ইনভেসিভ ইমেজিং করেছি, এবং এই মেথড সিড ভায়াবিলিটি মেজারমেন্টের জন্য ফিউচারে ইউজ হতে পারে। থার্ড পার্ট যেটা হচ্ছে গিয়ে ফিনোটাইপিং নাইট্রেট আপটেক অ্যান্ড স্পেশাল স্টোরেজ ইউজিং রামান মাইক্রোস্পেকট্রোস্কোপি। প্ল্যান তিনটা মেইন মাইক্রোনিউট্রিয়েন্টস হচ্ছে গিয়ে ইউজ করে তাদের প্রসেসের জন্য, সেটা হচ্ছে গিয়ে সোডিয়াম সরি পটাশিয়াম, নাইট্রোজেন এবং ফসফরাস। এবং নাইট্রোজেন সয়েল থেকে নাইট্রেটের ফর্মে হচ্ছে গিয়ে অ্যাবজর্ব করে, এবং পিপল লোকজন হচ্ছে গিয়ে এই স্টাডি করেছে যে হচ্ছে কি নাইট্রেট আপটেক মেকানিজম কিরকম হয় প্ল্যান্টে। কিন্তু যেগুলো হচ্ছে কি এক্সিস্টিং মেথড, যেমন হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি বা সালিসাইলিক অ্যাসিড মেথড, এগুলো হচ্ছে গিয়ে প্ল্যান্টকে ডিস্ট্রয় করে, এবং প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে প্ল্যান্ট লাগে হচ্ছে গিয়ে একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ডেটা জেনারেটের জন্য। তো আমরা চেষ্টা করেছি যে যদি আমরা নন ইনভেসিভ মেথড অনুযায়ী কিছু হাই রেজলিউশন ইমেজ বা হাই স্পেশাল রেজলিউশন ইউজ করে
যদি আমরা গেস করতে পারি যে কিরকম ভাবে নাইট্রেট স্টোর হচ্ছে ইন দ্য প্ল্যান্ট। তো সেটা দেখার জন্য আমরা বেসিক্যালি অ্যারাবিডোপসিস থ্যালিয়ানা বলে একটা প্ল্যান্ট ইউজ করেছি, এবং সেই প্ল্যান্টটা গ্রো হয়েছে মুরাশিগেস কুক মেথডে, মুরাশিগেস কুক গ্রোথ মিডিয়ামে, যেটা নিয়ে আমি বেশি দিতে চাচ্ছি না, এটা প্ল্যান্ট বায়োলজির লোকজন বেটার জানবে। এবং এই সিডলিং গুলো হচ্ছে গ্রো করা হয়েছে 5 দিনের জন্য 16 আওয়ার 8 আওয়ার সাইকেলে, মানে 16 আওয়ার লাইটে ছিল, 8 আওয়ার ডার্কে ছিল। এবং আমি এটা নিয়ে বেসিক্যালি জাস্ট দেখিয়েছি হচ্ছে কি র্যালে স্ক্যাটারিং কি, স্টোকস রামন স্ক্যাটারিং কি, আর অ্যান্টি স্টোকস রামন স্ক্যাটারিং কি। তো বেসিক্যালি হচ্ছে কোন লেভেল থেকে কোন লেভেলে ট্রানজিশন হচ্ছে, এবং ইনিশিয়াল লেভেল আর এক্সাইটেড যেটা লেভেল সেইটার যদি সেম হয় সেটা র্যালে, আর যদি হচ্ছে গিয়ে এমিশনের সময় হচ্ছে গিয়ে গ্রাউন্ড স্টেট অরিজিনাল গ্রাউন্ড স্টেটে ফিরে না এসে ওপর বা নিচের কোনো গ্রাউন্ড স্টেটে ফিরে আসে, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে রামন স্ক্যাটারিং বলা হয়। তো এটা আমাদের রামন মাইক্রোস্কোপি সিস্টেম, এটা আমরা হোম বিল্ড করেছি 785 ন্যানোমিটার লেজার দিয়ে, এবং আমরা একটা ক্যামেরাও এখানে আর কি অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি, যাতে হচ্ছে কি আমরা পার্টিকুলার পয়েন্ট টু পয়েন্ট দিয়ে মেজারমেন্ট করতে পারি। তো এটা 5 ডে ওল্ড সিডলিং। তো এইটা যেটা হচ্ছে কি আমি ইমেজ দেখিয়েছি, এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে রুট টিপের। তো আমরা বেসিক্যালি ডিফারেন্ট জোনে গিয়ে মেজারমেন্ট করতে পারি, এবং যদি দেখা যায় ভালো করে এখানে হচ্ছে গিয়ে জাইলেম ফ্লোয়েম এগুলো পরিষ্কার দেখা যাচ্ছে আমাদের এই ক্যামেরার মাধ্যমে। এবং এইটা জাস্ট হচ্ছে কি জাস্ট দেখি যে হচ্ছে গিয়ে যে রামন স্পেক্ট্রাটা যখন আমরা অ্যাকোয়ার করি কিরকম হবে। তো বিভিন্ন আর কি ব্যান্ড ফর্ম পেকটিন বা কার্বন কার্বন স্ট্রেচ সেগুলো হচ্ছে গিয়ে জাস্ট দেখিয়েছি। বাট আমরা যেটা মোস্টলি এখানে ইন্টারেস্টেড সেটা হচ্ছে কি নাইট্রেট পিকে, যেটা হচ্ছে কি 1045 ন্যানোমিটার রিজিয়নে। তো ক্যালিব্রেশন মেজারমেন্টের জন্য আমরা 5টা ডিফারেন্ট নাইট্রেট কনসেন্ট্রেশন ইউজ করেছি, এবং রামন স্পেক্ট্রা হচ্ছে কি এরকম পার্টিকুলার লাগে দেখতে। তো এটা হচ্ছে কি নাইট্রেট পিক, কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে কি একটা অ্যাডজাসেন্ট পিক সেটা কিন্তু এই নাইট্রেট পিক কে এফেক্ট করছে একটু। তো সেটার জন্য আমি এই রিজিয়নটাকে ডাবল গাউসিয়ান দিয়ে ফিট করেছিলাম, এবং সেই ডাবল গাউসিয়ানের যেই পিক ভ্যালু গুলো এসেছিল করেসপন্ডিং টু হচ্ছে গিয়ে নাইট্রেট, সেটা হচ্ছে গিয়ে আমি ক্যালিব্রেশনের জন্য ইউজ করেছি। এবং অ্যাজ আমাদের গেস যেরকম ছিল যে নাইট্রেট কনসেন্ট্রেশন বাড়ার সঙ্গে সঙ্গে লিনিয়ারলি এটা ইনক্রিজ করবে। এবং যদি হচ্ছে গিয়ে আমরা কম্পেয়ার করি এই পার্টিকুলার ফর্মুলা, আমরা দেখতে পারি যে যেটা ডিটেকশন লিমিট নাইট্রেট এটা তো 1 মিলিমোলার অলমোস্ট। তো এটা জাস্ট হচ্ছে যে এটা ক্রস সেকশন অফ রুট। তো রুটের ডিফারেন্ট হচ্ছে কি জোনস, রুট টিপ, সেল ডিভিশন, ইলংগেশন, ডিফারেন্সিয়েশন বা ম্যাচুরেশন। তো আমরা যখন মেজারমেন্ট করেছি আমরা গেস করেছিলাম যেহেতু হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গা বিভিন্ন ভাবে সেল ডিভাইড করছে, তো রুট টিপ আর এই সেল ডিভিশন জোনে হয়তো নাইট্রেট কম স্টোর থাকবে, কারণ ওরা নাইট্রেট ইউজ করে ফিজিওলজিক্যাল বিভিন্ন প্রসেস প্রসেসে ইউজ করে যখন হচ্ছে গিয়ে ওরা সেলগুলো ডিভাইড হয়। এবং যেটা ম্যাচুরেশন জোন বা ডিফারেন্সিয়েশন জোন, সেখানে হচ্ছে কি সেল ওয়াল তৈরি হয়ে যায় কমপ্লিটলি ইন্ট্যাক্ট, এবং তারপরে ওখানে আর কোনো ডিভিশন হয় না। তো আমরা ভাবছিলাম যে হয়তো এই পার্টিকুলার রিজিয়নে নাইট্রেট স্টোর বেশি থাকবে, কারণ এখানে হচ্ছে কি ওরা নাইট্রেট ইউজ করে না, এবং বিভিন্ন এনভায়রনমেন্টে হচ্ছে গিয়ে প্ল্যান্ট গুলো গ্রো করা হয়েছে। এবং গ্রো করে মোটামুটি দেখা গেছে প্রত্যেকটা ক্ষেত্রেই টিপ থেকে যখন হচ্ছে কি অলমোস্ট 2 টু 3 মিলিমিটার রিজিয়ন, যেখানে হচ্ছে কি এই পার্টিকুলার জোন সেখানে হচ্ছে কি নাইট্রেট কম, বাট আমরা যখন হচ্ছে কি ওপরের দিকে যাচ্ছি ইন দ্য ডিফারেন্সিয়েশন জোনে তখন অলমোস্ট স্টোর নাইট্রেট কাইন্ড অফ স্যাচুরেট হয়ে গেছে, এবং তারপরে হচ্ছে গিয়ে এটা কাইন্ড অফ কনস্ট্যান্ট, এক্স্যাক্টলি কনস্ট্যান্ট না হলেও অলমোস্ট কনস্ট্যান্ট। এবং অবশ্য আমরা গ্রোথ মিডিয়ার কনসেন্ট্রেশন চেঞ্জ করে দেখেছি যে কি হয় ম্যাচুরেশন জোনে। তো দেখা গেছে 10 মিলিমোলার অবধি যদি আমরা এক্সটার্নাল নাইট্রেট কনসেপশন ইনক্রিজ করি ওটা কাইন্ড অফ লিনিয়ারলি বাড়ছে স্টোর নাইট্রেট, কিন্তু আফটার 10 মিলিমোলার অলমোস্ট দেখা যাচ্ছে এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। মানে যদি হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টে বেশি নাইট্রেট ইউজও হয় তাহলে হচ্ছে কিন্তু এটা মানে স্টোর নাইট্রেট বাড়ে না এটা। এবং আমরা যদি আরো হায়ার নাইট্রেট কনসেন্ট্রেশনে যাই সেক্ষেত্রেও দেখা যাচ্ছে হচ্ছে কি সেম রেজাল্ট হচ্ছে। এটার পিছনেও একটা আমরা বলতে পারি কারণ যে যখন হচ্ছে কি আমরা যখন ফার্টিলাইজার এটসেট্রা যখন টু মাচ ইউজ করি রাইট, তখন হচ্ছে কি ইনিশিয়ালি হচ্ছে গিয়ে ফলন ভালো হলেও তারপরে একটা কাইন্ড অফ স্ট্যাগন্যান্ট পজিশনে চলে যায়, তারপর থেকে আর ফলন বাড়ে না।
সিমিলারলি হচ্ছে কি, যদি কখনো আমরা নাইট্রেট এনভায়রনমেন্টে বাড়াচ্ছি, ওরাও নাইট্রেট স্টোর করছে, বাট ওদের একটা ক্যাপাসিটি আছে, লিমিট আছে। তারপর হচ্ছে আমরা যতই নাইট্রেট প্রোভাইড করি সেটা কখনোই হচ্ছে কি বাড়বে না। আচ্ছা, তো এখানে আমি বলছি যে আমরা 30 মিনিট মতো ক্রস করেছি, তো তুমি সময় নাও, আমি জাস্ট বলে দিলাম একবার। হ্যাঁ ঠিক আছে, 5 মিনিট লাগবে, থ্যাংক ইউ। তো বেসিক্যালি আমরা স্পেশাল ভ্যারিয়েশন অফ স্টোরেজ ইন স্টোরেজ অফ নাইট্রেট ইন অ্যারাবিডোফিস থ্যালিয়ানা সেটা আমরা ইনভেস্টিগেট করেছি, এবং আমরা দেখেছি নাইট্রেট স্যাচুরেট হচ্ছে ম্যাচুরেশন জোনে, যখন হচ্ছে কি নাইট্রেট স্ট্রেস বাড়াচ্ছি আমরা খুব বেশি, এবং এটা এই পার্টিকুলার ফিল্ডে হচ্ছে কি ফার্স্ট ওয়ার্ক নন ইনভেসিভ ভাবে, এবং হোপফুলি এটা হচ্ছে কি প্ল্যান্ট বায়োলজির ক্ষেত্রে ইউজফুল হতে পারে, এটা আমাদের গেস। এবার কোয়ান্টাম রিজিয়নে একটু যাই, কোয়ান্টাম ঘোস্ট ইমেজিং অফ ওয়াটার কন্টেনিং প্ল্যান্টস। তো বেসিক্যালি মোটিভেশন কি ছিল, হাই পাওয়ারফুল লেজার আমরা যেটা ভিজিবল ওয়েভলেংথে ইউজ করি সেটা হচ্ছে কি ডিস্টার্ব করে ফিজিওলজিক্যাল প্রসেসেস। এবার নিয়ার ইনফ্রারেড ওয়েভলেংথ বায়োলজিক্যাল টিস্যু ইমেজিং এর জন্য ভালো, কারণ স্ক্যাটার করে লেস, কারণ হচ্ছে কি আমরা জানি র্যালে স্ক্যাটারিং ওয়েভলেংথ এর ফোর্থ পাওয়ারের ইনভার্সে আর কি ওয়ার্ক করে। তো আমরা যখন হায়ার ওয়েভলেংথে যাই তখন স্ক্যাটারিং লেস হয়, তো ফলে ডিপ টিস্যু ইমেজিং এর জন্য ভালো। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে ইনফ্রারেড ডিটেকশন টেকনোলজি হচ্ছে গিয়ে খুব কস্টলি, কারণ ম্যাক্সিমাম ডিটেকশন যে সমস্ত টেকনোলজি আছে সবই হচ্ছে কি সিলিকন চিপ দিয়ে তৈরি, এবং সিলিকন বেটার ওয়ার্ক করে ফিজিক্যাল ওয়েভলেংথে। তো সামহাও হচ্ছে কি ট্রাই করা হয়েছে এই প্রবলেমটাকে সার্কামভেন্ট করার জন্য, এবং সেখানে দেখা গেছে আমরা গেস করেছি মেবি নন ডিজেনারেট এনট্যাঙ্গেল ফোটন পেয়ার্স কুড সলভ দ্য প্রবলেম। এবার এনট্যাঙ্গেল ফোটন মানে হচ্ছে কি মোটামুটি সবাই জানে যে দুটো ফোটন একে অপরের সাথে সামহাও কানেক্টেড, ইভেন যদি হচ্ছে কি স্পেশিয়ালি দূর দূর সিচুয়েট করে বেসিক্যালি আর কি, কাইন্ড অফ আমি এখানে ইউএসএ তে আছি, রিয়াংকা ইন্ডিয়াতে আছে, আমরা দূরে থাকলে হচ্ছে কাইন্ড অফ এনট্যাঙ্গেল, সেরকম টাইপের আর কি ব্যাপার। তো এনট্যাঙ্গেল ফোটন পেয়ার জেনারেশনের জন্য যেই মোস্ট পপুলার মেথড সেটা হচ্ছে কি স্পন্টেনিয়াস প্যারামেট্রিক ডাউন কনভার্সন, এটা বেসিক্যালি একটা লো ওয়েভলেংথ পাম্প বা হায়ার ফ্রিকোয়েন্সি পাম্প যেটাকে ডিভাইড করে দেয় হচ্ছে কি দুটো হায়ার ওয়েভলেংথ ফোটনে। আমরা একটা বেসিক্যালি নন লিনিয়ার প্রসেস, এটা নন লিনিয়ার ক্রিস্টাল ইউজ করি, তো বেসিক্যালি একটা পাম্প থেকে একটা সিগনাল আর একটা আইডলার তৈরি হয়, তো পাম্পের ইউজুয়ালি লোয়ার ওয়েভলেংথ থাকে আর সিগনালের আইডলার এর হায়ার ওয়েভলেংথ থাকে। বেসিক্যালি এখানে আমি দেখেছি মোমেন্টাম কনজারভেশন বিটুইন পাম্প সিগনাল আর আইডলার এনার্জি কনভার্সেশন। এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে পিরিয়ডিক পোল্ড ক্রিস্টালস ইউজ করা হয় এনট্যাঙ্গেল ফোটন পেয়ার জেনারেশনের জন্য, এবং এই পিরিয়ড গুলো চেঞ্জ করে বিভিন্ন রকম ভাবে মডিফাই করে প্রপার্টিজ আমরা ডিফারেন্ট ওয়েভলেংথ এর অ্যাকচুয়ালি ইনট্যাঙ্গেল ফোটন পেয়ে থাকি, মানে নন ডিজেনারেটেড। তো বেসিক্যালি এটা স্যান্ডিয়া আর লস আলামোস ন্যাশনাল ল্যাবে এই পার্টিকুলার একটা ক্রিস্টাল তৈরি হয়েছে পিরিয়ডিক পোল্ড কেটিপি, যেটা হচ্ছে কি 405 ন্যানোমিটার ওয়েভলেংথ কে ডিভাইড করে একটা 560 ন্যানোমিটারের ফোটন তৈরি করে আর একটা 1450 ন্যানোমিটারের। তো 560টা বেসিক্যালি ভিজিবল আর 1450টা বেসিক্যালি আইআর। তো এটা বেসিক্যালি একটা প্রবলেম সলভ করতে পারে, যদি হচ্ছে কি আমরা 560 ন্যানোমিটারটাকে ডিটেকশনের জন্য ইউজ করি আর 1450 ন্যানোমিটারটাকে আমরা ইমেজিং এর জন্য ইউজ করি, কারণ 560 ইজিলি ডিটেক্ট করতে পারে সিলিকন চিপ বা যে কোনো ডিটেকশন টেকনোলজিতে, এবং 1450 খুব ভালো বায়োলজিক্যাল বডির সাথে ইন্টারাক্টের জন্য। ওইটা জাস্ট হচ্ছে কি এই পার্টিকুলার সেট আপ যেটা ল্যানেলে আছে, তো বেসিক্যালি ওদের কাছে হচ্ছে একটা পাম্প বিম রয়েছে 405 এ, এবং এই পার্টিকুলার ক্রিস্টাল দুটো এনট্যাঙ্গেল ফোটন তৈরি করছে, একটা হচ্ছে 560 এ যেটা ক্যামেরা দ্বারা ডিটেক্ট করা হচ্ছে, এবং 1450 এ একটা এনআইআর রয়েছে যেটা বেসিক্যালি বিভিন্ন কম্বিনেশন অফ লেন্সের মধ্যে দিয়ে গিয়ে পার্টিকুলার বায়োলজিক্যাল বডির সাথে ইন্টারাক্ট করছে, এবং সেখান থেকে কিছু ফোটন রিফ্লেক্টেড হচ্ছে, কিছু ফোটন ট্রান্সমিটেড হচ্ছে। তো বেসিক্যালি হচ্ছে কি সেই ফোটন গুলো কোরিলেট করে এই যেটা সিগনাল ফোটন সেটার সাথে কোরিলেট করে বেসিক্যালি ট্রান্সমিশন মোড আর রিফ্লেকশন মোডে ইমেজিং আমরা করতে পারি। তো বেসিক্যালি এই কারণের জন্য ঘোস্ট ইমেজিং বলা হয়, ঘোস্ট হচ্ছে কি আমরা দেখতে পাই না। সিমিলারলি হচ্ছে গিয়ে যেই মানে আমরা বেসিক্যালি ইমেজিং করছি হচ্ছে যেই পার্টিকুলার ফোটন গুলো দিয়ে, সেই ফোটন গুলো কখনোই হচ্ছে গিয়ে
বায়োলজিক্যাল বডির সাথে ইন্টারাক্ট করছে না। তো এই বায়োলজিক্যাল বডি কখনোই ফিল করতে পারছে না যে এই ফোটন গুলো আছে, কিন্তু হচ্ছে কি আমরা ইমেজিং এ সেটা দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি একটা কাইন্ড অফ ঘোস্ট অ্যানালজি রয়েছে বলে এটাকে ঘোস্ট ইমেজিং বলা হয়। তো এই পার্টিকুলার মেথড ইউজ করে আর কি ওরা দেখতে পেয়েছিল যে কিরকম আর কি ওয়াটার রয়েছে। তো পুরোই আর কি অবভিয়াসলি প্ল্যান্টের মধ্যে বা যে কোনো বায়োলজিক্যাল বডিতেই পুরো ওয়াটার ফিল থাকবে। তো ওই কারণে ওরা তারপরে হচ্ছে গিয়ে একটা ক্রিস্টালের প্রপার্টি চেঞ্জ করে ওরা টিউন করতে পারে। তো অন্য ওয়েবলেংথ ইউজ করে ওরা লিগনিন বলে আর একটা জিনিস দেখার চেষ্টা করেছে, সেটা হচ্ছে গিয়ে লিফের মধ্যে কিভাবে স্টোর। তো এই পার্টিকুলার ইয়েগুলো হচ্ছে গিয়ে লিগনিন। এবং ওরা অবশ্য দেখার চেষ্টা করেছিল যে কি সুন্দর হচ্ছে গিয়ে মানে কত নাইস যে রেজলিউশন বা কত সুন্দর ইমেজিং পসিবল তাদের মেথড দিয়ে। তো এটা হচ্ছে কি পাবলিশড ইমেজ নয় এই দুটো, এটা হচ্ছে কি আমি পেয়েছি ডাঙ্কান রায়ান সায়েন্টিস্ট লস অ্যালামোস ন্যাশনাল ল্যাব, সে হচ্ছে কি আমাকে প্রোভাইড করেছিল। তো বেসিক্যালি এখানে ইন্ডিভিজুয়াল ফোটন গুলো ডিটেক্ট হচ্ছে লাইক দ্যাট, আর একটু প্রসেস করবার পর এই পার্টিকুলার ইমেজিং মানে পার্টিকুলার প্রসেস ইমেজ আমরা দেখতে পাচ্ছি। এবং এটা অলসো লাইক সাব মাইক্রন স্কেলে, তো বেসিক্যালি 10 মাইক্রন থেকে 20 মাইক্রনের ইমেজ খুব সুন্দরভাবে হচ্ছে কি এখানে দেখা যাচ্ছে। তো এরাও হচ্ছে একটা হাই রেজলিউশন ইমেজ হচ্ছে গিয়ে ইউজ করতে পারে। তো বেসিক্যালি আমি এটা দেখালাম এই কারণের জন্য আমি কিছু পার্টিকুলার কাজ করছি এবং করতে যাব হচ্ছে গিয়ে লস অ্যালামোস সান ডিয়েগোতে। বাট সেটা যেহেতু হচ্ছে কি অলরেডি পাবলিশ নয় তো আমি সেটা নিয়ে সেরকম কিছু বলছি না, বাট ইন জেনারেল হচ্ছে কি মেথডটা এরকম আর কি আমি ইউজ করব। তো বেসিক্যালি হচ্ছে কি কি কাজের উপর ডিপেন্ড করে আমার এই পার্টিকুলার টকটা রয়েছে সেটা জাস্ট রয়েছে লিস্টেড। এবং থ্যাংকস টু এভরি ওয়ান যারা হচ্ছে কি আমার এই কাজে হেল্প করেছে বিভিন্ন রকম ভাবে, এবং বিভিন্ন ইনস্টিটিউট এবং বিভিন্ন ফান্ডিং এজেন্সিস বিভিন্ন কোম্পানিজ যারা হচ্ছে কি এই কাজে হেল্প করেছে, তো তাদেরকে হচ্ছে কি অ্যাকনোলেজ করলাম এটাকে। এবং তোমাদের সবাইকে থ্যাংক ইউ যারা পুরোটা টকে ছিল এবং যারা কিছুটা টকে ছিল তাদেরকে। এবং দ্যাটস ইট, আই এম ওপেন ফর কোশ্চেন্স। আচ্ছা, কারোর কোনো কোয়েশ্চেন থাকলে বলো। হ্যাঁ, রিয়াঙ্কের দু একটা কোয়েশ্চেন আছে। হ্যালো। হ্যাঁ, বলছি তোর এই লাস্টের কাজটাতে, হ্যালো, আমার সাউন্ড আসছে তো? হ্যাঁ হ্যাঁ আসছে, বল বল। হ্যাঁ, এই যে লাস্টের কাজে যেটা তুই দেখালি সেকেন্ড হারমোনিক একটা ক্রিস্টাল ইউজ করেছিস, সেই ক্রিস্টালটা কি ক্রিস্টাল? এটা পিরিয়ডিক পোল কেটিপি, আচ্ছা, পটাশিয়াম থায়োফসফেট বা ওরকম কিছু ফুল ফর্ম কেটিপি। আচ্ছা, আর তুই ওখানে একটা বলছিলি যে সিলিকনের ব্যান্ড গ্যাপ ভিজিবল রেঞ্জে। ব্যান্ড গ্যাপ না, আমি বলছি সিলিকন হচ্ছে গিয়ে ডিটেক্ট করতে পারে হাই এফিশিয়েন্সিতে ভিজিবল লাইট। ওকে, কিন্তু হচ্ছে কি আমরা যদি হচ্ছে কি এনআইআর এ দেখা যায়, তুই সিলিকনের হচ্ছে কি যদি অ্যাবজর্পশন যদি দেখিস, তো বেসিক্যালি আমরা যদি আইআর এর ডিপের দিকে যাই এনআইআর অবধি সিলিকন ডিটেক্ট করতে পারে, অতটা হাই এফিশিয়েন্সি তাদের নয়। কিন্তু হচ্ছে গিয়ে যদি এবার মানে দেখা যায় দেখ হচ্ছে গিয়ে বায়োলজিক্যাল বডিতে যেটা হচ্ছে গিয়ে প্রবলেম যে আমরা বেশি হাই ফ্লুয়েন্স ইউজ করতে পারবো না, কারণ বায়োলজিক্যাল বডি নষ্ট হয়ে যাবে, তাই। তো এবার যদি হচ্ছে কি এনআইআর রিজিয়ানে সিলিকনের অ্যাবজর্পশন যদি কম হয় মানে অ্যাবজর্পশন এফিসিয়েন্সি যদি কম হয়তো ডিটেক্ট করতে পারবে, কিন্তু সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ডিটেক্ট করতে গেলে আমাকে হাই ফ্লুয়েন্স লাইট ইউজ করতে হবে, যেটা বায়োলজিক্যাল বডির জন্য ভালো না, ঠিক আছে। তো সেই কারণের জন্য হচ্ছে গিয়ে ইউজুয়ালি আইআর টেকনোলজি যেটা মানে আইআর ডিটেকশন টেকনোলজি সেগুলো কস্টলি হয়, কারণ নর্মাল যে সিলিকন সেটা হচ্ছে কি ইউজ করা পসিবল না এফেক্টিভ কালেকশন আর এফেক্টিভ কালেকশন এফিসিয়েন্সির জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে যেমন সুন্দর ভাবে 560টা হচ্ছে কি ডিটেক্ট করতে পারবে সিলিকন, তত ভালোভাবে হচ্ছে কি 1450 করতে পারবে না ডিটেক্ট। তো সেটাই বেসিক্যালি কারণ সিলিকন। তো সিলিকন ছাড়া অন্য কোনো ম্যাটেরিয়াল নেই যেটা যে অন্য কোনো ম্যাটেরিয়াল আছে? তো সেই কারণেই হচ্ছে কি তো বলছি যে যা ম্যাটেরিয়াল আছে সেটা তো অ্যাবান্ডেন্ট নয় না আর কি ওয়ার্ল্ডে, তো সেই কারণের জন্য টেকনোলজি কস্টলি। তো সেই কারণের জন্য বেসিক্যালি হচ্ছে গিয়ে চেষ্টা করা হচ্ছে যে ডিটেকশনের জন্য হচ্ছে গিয়ে নর্মাল ভিজিবল লাইট ইউজ করতে, আর এই আইআর রেঞ্জে হচ্ছে গিয়ে বায়োলজিক্যাল বডির সাথে ইন্টারঅ্যাক্ট করছে, যাতে হচ্ছে গিয়ে
ডিটেকশনের জন্য আমরা যেহেতু হচ্ছে কি ভিজিবল লাইট ইউজ করছি, তো ফলে আমাদেরকে এক্সট্রা কোনো কস্ট অবটেন করতে হচ্ছে না, কারণ ইটস নট অ্যাবাউট অল টাইম যে আমরা পার্টিকুলার একটা কিছু ইয়ে করে দিলাম। যদি হচ্ছে গিয়ে সেটা হচ্ছে কি নর্মাল পিপল যদি অ্যাফোর্ডই না করতে পারে, তাহলে ইট ডাজন্ট মেক সেন্স টু ডু সাইন্স, যদি হচ্ছে গিয়ে ইটস নট অ্যাফোর্ডেবল টু হিউম্যান, রাইট? বাট ফর দিস, বাট ওটার জন্য তো সেকেন্ড হারমোনিক জেনারেটর ক্রিস্টালটা দরকার। হ্যাঁ, সেকেন্ড হারমোনিক জেনারেটর ক্রিস্টাল তো অবভিয়াসলি তো দরকার, তো সেকেন্ড সেটা হারমোনিক তো, সেটাও তো কস্টলি হতে পারে না, সেটা হ্যাঁ তো সেটা তো কস্টলি হতে পারে, কিন্তু হচ্ছে কি তুই সেকেন্ড হারমোনিক দেখ, তো সেকেন্ড হারমোনিক জেনারেশন যদি ক্রিস্টালের হয় অবভিয়াসলি আমি বলছি মানছি, কিন্তু হচ্ছে গিয়ে তোর সেকেন্ড হারমোনিক জেনারেশনের যে ক্রিস্টালটা ইউজ হয় সেটা হচ্ছে গিয়ে, এবার দেখ কস্ট কম্পারিজন আমি যেতে পারছি না, কারণ হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে ল্যাবেই হচ্ছে গিয়ে সেকেন্ড হারমোনিক ক্রিস্টাল অ্যাভেলেবেল, কিন্তু ম্যাক্সিমাম ল্যাবেই হচ্ছে গিয়ে আইআর টেকনোলজি অ্যাভেলেবেল নয়, তাহলে বুঝতেই পারিস যে কোনটা বেশি অ্যাভেলেবেল আর কোনটা বেশি নয়, রাইট? কম্পারিজনে যদি আমি করি, কারণ তোদের ল্যাবেও হচ্ছে কি সেকেন্ড হারমোনিক ক্রিস্টাল আছে, আমার ল্যাবেও আছে, হয়তো ম্যাক্সিমাম সবার ল্যাবেই আছে, কিন্তু হচ্ছে কি আইআর ডিটেকশন টেকনোলজি কি তোদের ল্যাবে আছে? নেই, আমি জানি না, আমার ল্যাবেও নেই। তো সেই কারণেই তো বলছি, যদি হচ্ছে কি কম্পেয়ার টু যদি সেকেন্ড হারমোনিক ক্রিস্টালের থেকে যদি আইআর ডিটেকশন যদি হচ্ছে কি চিপার হতো, তাহলে অবভিয়াসলি হচ্ছে কি আইআর ডিটেকশন টেকনোলজি সব ল্যাবেই থাকতো, রাইট? সেটা হচ্ছে কি ব্যাপার, কম্পারিজন করতে হবে, অবভিয়াসলি চেষ্টা করা হবে